আমি আল্লাহর কাছে চাইবে দুইটা জিনিসের দ্বারা, কয়টা? দুইটা। জোরে কর, দুইটা। আরো জোরে, দুইটা। আরে ইলেকশন হইতাছে চাচা, ক্লিয়ার করো গলা। আল্লাহ কিছু উনি বলে করছে। এই মুসলমান, আমার আল্লাহ শিখিয়ে দিলেন আমার কাছে চাইবা মানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। এখানে কিন্তু ইহুদি নাসারা মুশরিকদেরকে আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস করেছো, ঈমান বলে ঈমানদার হিসাবে দাবি করেছো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। এখানে ইহুদি নাসারা কোন ধর্মের মানুষের কথা বলে না, ডাইরেক্ট মুসলমানকে বলেছে যারা ঈমান এনেছো, এক খোদা বলে বিশ্বাস করেছো। 33 কোটি খোদা না, এক খোদা বলে বিশ্বাস করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ইমানদারের আমার কাছে চাইবেন নামাজ আর সবরের দ্বারা। এক নম্বরে আমার কাছে নামাজের দ্বারা চাইবা, নামাজের দ্বারা যখন আপনি তার কাছে সেজদাটা লাগাই দেবেন, আপনি জীবনে কি চান, সেজদা দিতে দেরি আছে আপনার সব কবুল হতে দেরি হবে। আল্লাহু আকবার, শুনে বলেন তো দেখি, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের গোলা। নামাজের দ্বারা সব পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, যায়। মক্কার ভিতরে আমার নবীর বিরুদ্ধে বিশাল বড় একটা ষড়যন্ত্র হইল, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হয় নাই, খালি নবীর উপরে ফরজ, নফল নামাজ ফরজ। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পৃথিবীর সমস্ত নবীর উপরে তাহাজ্জুদে নামাজ কিন্তু ফরজ, আপনার আমার পরে নফল, কিন্তু নবীদের পরে কি ছিল? জোরে কর, ফরজ। নবীদের পরে নফল নামাজ ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ, আর আপনার উপরে পড়ল নফল। পড়লে পড়লেন, পড়লে সব আছে, না পড়লে গুনা নাই, কিন্তু নবীদের উপরে বাধ্যতামূলক পড়া ফরজ ছিল। তো আমার নবী শুনতে পাইলেন, এই যে গত মাসে যে চলে গেল আরবিতে মাস্টার, নাম কি গেছে? মারহাবা। 30 জনে জানে আর বাকিরা জানেই না, খালি আগস্ট জানে, কারণ ওই যে বঙ্গবন্ধুর সিন্নি খাওয়াইছে ওইটা জানে, কন্দা কন্দা কেন খিচুড়ি খাওয়াইছে ওইটা জানে, যে আগস্টে খিচুড়ি খাইতে পারবে। এই মুসলমানের বলা, বঙ্গবন্ধু তো আমার দেশের সন্তান, আমার কলিজার টুকরা দেশের সন্তান, আমার গোপালগঞ্জের সন্তান, হুব্বুল ওয়াত্তিমিনাল ইমান। আপনি যেরকম বগুড়াকে ভালোবাসেন আপনার জানের চাইতে বেশি, আর এটা ভালোবাসা সুন্নাত, আমার বিশ্ব নবী বলেছে আমি আমার গোপালগঞ্জকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, কারণ আমি ওই জায়গায় জন্ম নিয়েছি। আমার নবী যেরকম মক্কাকে জীবনে চাইতে বেশি ভালোবাসতেন, নিজের দেশকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নবী বলেছেন এটা আমি নবী তোমার জন্য ফরজ করে দিয়ে। এই জন্যই তো মুক্তিযোদ্ধারা আমার এই বাংলাদেশকে স্বাধীন করেছে, নিজের বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে, ওই হাদিসের দিকে তাকায় এই দেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, নিজের দেশকে ভালোবাসতে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন? এ আপনাদের মন খারাপ, তাহলে আর 20 মিনিট কথা বলতে। আল্লাহু আকবার বলেন তো দেখি, আমার আওয়াজ দিবেন আমি খুশি হব, আমার মালিকও খুশি হবে। আল্লাহু আকবার শব্দের মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি তো কন নাই, চেয়ারম্যান বল, এ কথা কইছে আপনি, কারে কইছে? এই চেয়ারম্যানের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, দুনিয়া সবাই বেজার হইল, যদি একজন খুশি হয় সারা দুনিয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। ই যাহা চিজ হ্যায় লৌহ কলম তেরে লিয়ে হ্যায়, আল্লাহ বলে একদিন যদি আমি খুশি হই, লৌহ কলম জান্নাত সব তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। রেডি? আল্লাহ আকবার, জোরে বলবেন তো। তো মক্কার ভিতরে আমার নবী শুনতে পাইলেন, এই যে পিছনে মাসটা চলে গেছে, দেখেন একই মাস দুইটা মাস কিন্তু শোকের মাস, এক তো বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী শোকের মাস, আর একটা হলো হাসান হযরত হুসাইনের শাহাদাতের মাস, কথা ঠিক না? তো দুইটা শোকের মাস গত মাসে চলে গেছে আগস্টে, দুই দিন আগে। এ মুসলমান ভাইরা, তো মহররমের 18 তারিখ অথবা 20 তারিখ নবীর কানে আওয়াজ আসলো যে মহররমে কিন্তু যুদ্ধ করা মক্কা নগরীতে হারাম ছিল, 4টা মাসে মক্কা নগরীতে করে করে মারতো না, এই মাসে কেউ বিয়ে শাদী করতে চাইতো না, 4টা মাসে তারা রেস্ট লইতো, তারা ব্যবসায়ও যাইতো না,
চারটা মাস বৌসাল মেরে সময় দিত আর আল্লাহ কোরআনে চারটা মাসকে দামি করেছেন ইন্না ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুল হুরুম আল্লাহ বলেন ইন্না আশারা শাহরান আমি বছরকে 12 মাসে নির্ধারণ করেছি ইন্না মানে আশারা মানে 10 আশারা মানে 10 ইতনা মানে 2 12 12 মাসে আমি বছর নির্ধারণ করেছি মিনহা আরবাআতুল হুরুম এই 12 মাসের মধ্যে চারটা মাস আমি তোমাদের জন্য দামি করেছি তার ভিতরে এক নাম্বার হলো প্রথম মাস হলো মুহররমের মাস বছরের প্রথম মাস মুহররমের মাস জোরে কর মারহাবা বাজান এই মুহররমের চাঁদে আমরা শুধু জানি হুসাইন শহীদ হয়েছে আলাকে মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে মুহররমের চাঁদের এক একটা প্রশংসা করি আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন আপনি খুশির আনন্দে আল্লাহ আকবার বলবেন যে কি ভুল করলাম মুহররমে কেন অন্তত একটু ইবাদত করলাম না আল্লাহ রাসূল বলেন আসিয়ামু বাদুর রমাদান শাহরুল্লাহিল মুহররম আল্লাহ 11টা মাসকে অন্য মানুষের নামে নাম রাখছে আর একটা মাসকে আল্লাহর মাস বলেছে সেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহররম মুহররমের চাঁদ হলো আল্লাহর মাস তাহলে বুঝেন এই মাসটা কত দামি মাস এই মাসে সবচেয়ে আমার নবীর জীবনে একটা ট্রেজেডি ঘটনা ঘটে গেছে যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব এই আয়াতের আলোকে তো মহান একটু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি যখন রিসেন্টলি চলে গেছে মাসটা আমার বিশ্বনবী বলেন মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে কি ব্যাপার আপনাদের সুবহানাল্লাহ বীর হইল না যে মুহররমের চাঁদের 10 তারিখ আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে মুহররমের 10 তারিখ পৃথিবী ধ্বংস করে দিবেন মুহররমের চাঁদের 10 তারিখে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ জান দিয়েছেন ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পরিত্রাণ করে দিয়েছেন নূহ নবীকে আল্লাহ নৌকার ভিতরে বাঁচাই দিয়েছেন মুহররমের 10 তারিখ সর্বশেষ নেক্সট আমরা যারা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে তাই না আরেকটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এই মুহররমের চাঁদে নবী মক্কা নগরীতে শুনতে পাইলেন আমারে মক্কায় মেরে ফেলবে আমার আর বাঁচতে দিবে না আমার নবী কি গুন্ডা ছিলেন লন্ডনে বসে কানাডায় বসে একটা নাস্তিক এ যুবক বগুড়ার যুবক যদি সত্যিকারে তুমি হলা জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার সন্তান আমি হলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলিজার টুকরার সন্তান বঙ্গপাল বন্ধের সন্তান দুই রহমান এলাকার মানুষ দেখব কার ইমানের কত জোর আছে রেডি লন্ডনের জমিনে বসে একটা তেলাসুরা পাখি একটা নাস্তিক নব্য নাস্তিক নাম তার আসাদু সে আমার নবীরে বলে মধ্যপ্রাচ্যের মক্কার ডাকাইত নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ আসতে বললে পাগল হয়ে মরবা এই বাপুরার যুবক দীপ্ত গান্ডা মাসতে বেটা যদি মুসলমানের রক্ত থেকে থাকে শুধু আসাদ নূর নয় বাংলাদেশে অনেক গুণাগার আছে আসাদ নূরের খালতো ভাই মামাতো ভাই বিশ্বনবীকে তারা এখনো ডাকাইত বলে চরিত্রহীন বলে গালি দেয় যার চরিত্রের জ্ঞান যে আল্লাহ কোরআনে কারিম এইভাবে দিয়েছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার এই চরিত্রবান নবীকে যদি কেউ ডাকাইত বলে চরিত্রহীন বলে বলে জাগায় কুটে ফেলবো জাগায় মার্ডার করবো কাকে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় না বরিশালে অত পারাগায় জন্ম নিয়েছে নাস্তিক আমি একখানা আয়াত পড়েছি ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী যার চরিত্রের গ্রান্ট আল্লাহ দিয়েছে এই চেয়ারম্যানের চরিত্রের গ্রান্ট আল্লাহ দেন নাই আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্রের গ্রান্ট আল্লাহ দেন নাই পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্রান্টি তার কিতাবে এইভাবে দেয় নাই
অনলি ওয়ান একজন মানুষের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, তাকে বলে মক্কার ডাকা, তাকে বলে চরিত্রহীন। আবার নবী বলে তার আপন ভূবদ্ধ বোনের সাথে পরকিয়া করেছে, বকরের মুসলমান ভাই পৃথিবীতে একজন মাত্র মানুষ হাসলে আমার আল্লাহ সব সময় হাসতে, যার চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারতেন না, যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে এই সুরে কান্দে, উম্মতাবা গুণগান মাইকের আওয়াজ বাড়াও, টন বেজ বাড়াও, মাস্টার বাড়াও,
একসাথে বলতে হবে বাজান আমার নবীর সিগনেচার ছাড়া দুনিয়ার কোন নবীও জান্নাতে যেতে পারবে না আই কাম চ্যালেঞ্জ শুধু আমার দিকে বলবেন তাকায় বলবেন সব মেনে নিব আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে এটা মেনে নিব না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একটা গালি দিলে তার 14 গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ফেলে আমার শাশুড়ি শেখ হাসিনা বরঞ্চ সে বিএনপির হোক আর তার দলের হোক যেই দলেরই হোক আওয়ামী লীগের একটা পাত্তি নেতার এলাকায় যদি বঙ্গবন্ধুর কেউ একটা গালি দেয় গালি তো দূরের কথা বঙ্গবন্ধুর ছবির পোস্টার দিয়ে যদি কেউ অপমান করে তার 14 গোষ্ঠী সুদ্ধা পরম দেবাইতে থানায় ঢুকে কথা বল না কেন বঙ্গবন্ধুর চাইতে আমার নবীর কদর কম না জিয়াউর রহমানের চাইতে আমার নবীর দাম কম ওরে বোল্ডুর ভু বোল্ডুরে আমার দিকে তাকায় বলো দুনিয়া সব মেনে নিব আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে আওয়ামী লীগ করি বিএনপি করি নামাজ পড়ি বা না পড়ি পরের ব্যাপার নবীরে গালি দিল ওরা দুনিয়া বাঁচাই রাখবো না রেডি রেডি আল্লাহু আকবার জোরে বলো তো কষ্ট হইতেছে আর ওয়াজ করবো গন্ডবি তবে একটা কথায় আপনাদের কথা শুনবে একটা শর্তে যে উঠবে ও লুঙ্গি টেনে ধরবে আমি ইলিয়াস রহমান জিহাদি কি প্রতিদিন আসবো এত কষ্ট করে আসছি বাবা অনেক কষ্ট করে আসছি বাবা এই গরমের ভিতরে আপনার যদি অশান্তি লাগে আমারও তো কষ্ট লাগছে লাগছে না সেই বেলা 12-11টায় বাসার থেকে বের হয়েছি এখানে মাগরিবের নামাজ পড়ছি রাস্তাঘাট জাম থাকলে বুঝেন তো ঢাকার থেকে আসা কত কষ্ট আবার মাহফিল শেষে চলে যাব ঢাকায় আগামীকালকে সেই কিশোরগঞ্জ মাহফিল প্রেসিডেন্টের এলাকায় এক প্রেসিডেন্ট এলাকায় আজকে কালকে আবার আর এক প্রেসিডেন্ট এলাকায় একবারে জিল্লুর রহমানের বাড়ির সাথে আমার মাহফিল আমার আর হাফিজ রহমান সিদ্দিকির একই মাহফিল একই মঞ্চে জোরে কোন মারহাবা আপনার বসাই কত 10 গুণ লোক হবে ওই মঞ্চে কালকে কেন হাফিজ রহমান সিদ্দিকের ইলিয়াস রহমান জিয়াদি যেখানে বুঝলেন তো আমার আমার আপ্যায়ন যদি আপনারা এই কজন লোক এসে থাকেন হাফিজ রহমান সিদ্দিকি থাকলে আরো বেশি পারবে ঠিক না বেটি তাহলে দুই যদি দুই বক্তা এক জায়গায় থাকে তাহলে বুঝেন আমার কিছু আর কিছু দুইজন মিলে কত হইতে পারে অতএব আমি আপনাদের খেদমত আরজ করতে চাই বেশি রাত করবো না শুধু আমার দিকে তাকাবেন যে উঠতে চাই বলে টাইনে ধরবেন রেডি এই আমার নবী হাসলে আমার আল্লাহ হাসতেন আমার নবী কষ্ট পাইয়া কাঁদলে কারো কথায় কারো মাইরে ব্যবহারে আমার আল্লাহর মুখটা বেজার করে থাকে আজকে যে নাস্তিক নব্য নাস্তিক আসাদ নূর আর লোপা ম্যাডাম লোপা সে বলে নবী মুহাম্মদ তার ভুবাতো বোনের সাথে পরকিয়া করছে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন আমি আসাদ নূরে বলেছি আবার ওই এতগুলা মিডিয়ার সামনে আমি আবার চ্যালেঞ্জ করছি নব্য নাস্তিককে তুই বাহিরে বসে আমার নবীর গালি দেশ কে যদি মায়ের স্তনে দুধ খায়া থাকস বাংলার জমিনে আয় শেখ হাসিনা সরকার তোরে কি করবে না করবে জানি না তোরে বগুড়ার কোন ছেলে যদি পাতে পায় তোরে মুলার মতো শশার মতো সবাই খেয়ে গেলে এই বাড়ি মানে পরীক্ষা হয়ে যাবে আমি দেখবো এই চরমনার গুড়ে ধর কোন পীরের গুড়ে ধর আমার দেখার বিষয় নয় চরমনে আল্লাহর কুতুবের হক শশিনার হক ফুলপুরার হক এখানে আপনাদের এখানে দুইটা মাজার আছে দাদা কহরুল্লাহ না আর একজন মস্তান না সুলতান সরওয়ার না ওনার নাম মাই সরওয়ার আল্লাহ এই কবর গুলাকে জান্নাতের টুকরো বানায় আপনাদের এই জায়গাটা মিয়া এই সমস্ত বুজুর্গর দ্বারা আবাদকৃত এটা তো হিন্দু এলাকা ছিল তাই না সেই বড় জালিমের এলাকা ছিল এই বগুড়া এই জালিমকে আপনারা তারাইয়া এই দেশে ইসলামের পতাকা দিয়েছেন আপনারা শাহজালামের চাইতে ওই দেশে সিলেটের চাইতে আপনাদের শক্তি একটু কম না এই বগুড়া খুব ত্যাগ তীক্ষার বগুড়া জোর করে ঠিক না বেঠে বগুড়ার ইতিহাস বড় করুন বগুড়ার ইতিহাস নিয়ে যদি ওয়াজ করি আপনার যদি বেশি দুই ঘন্টা যাইবে খালি বগুড়ার ইতিহাস বগুড়ার ছোট চোখে দেখবেন না তো বগুড়ার ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন এই দুই বুজুর্গরা
এবং তাদের সাথে যারা আসছিলেন এই দেশে ইসলাম প্রচারের জন্য তাদের অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে বগুড়া শহর এই বগুড়া জেলা আল্লাহু আকবার করে বলতে পারেন না অতএব আপনাদের দাম অনেক বেশি এলাকার মানুষ যদি আস্তে আওয়াজ দেয় আমি এটা মেনে নিব না রেডি রেডি আমি আসাদপুরে চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে নিয়ে আমি দেখব কে 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 আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন যুবক এই কলেজের বন্ধু আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব তোর পায়ে হাত দিয়ে বলবো আসাদপুর যে এয়ারপোর্ট দিয়ে নামবে বাংলার জমিনে ওই এয়ারপোর্টের মধ্যে রেখে দেবেন এ রাজি আসো না নাই কে কে রাজি আসো না আল্লাহকে বসরে বন্ধু তো হাত তুলে দেখায় না মুসলমান সত্তা বাংলাদেশের ঐতিহ্যবাহী
বগুড়া জেলা সদর হাজরাদিকে উত্তর পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সেপ্টেম্বরের দুই তারিখ 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জনাব প্রফেসর হায়দার আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ ওবায়দুর রহমান রানা কে আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু আপনাদের চেয়ারম্যান নুনগোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল আলম সাহেব উনি আমার বাম পাশে আছেন আপাতত 1,10,000 টাকা পেয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ বলেন উনি 10,000 এখন নগদ দিবে আর 1,000 টিআরএ থেকে দিবে দোয়া করি আল্লাহ ওনাকে এই টাকাটা মসজিদে দিয়ে কবরের সামান যোগিয়ে যাওয়ার কবরে তৌফিক দান করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো মসজিদে দান করা আর এই মসজিদ সম্পর্কে বিশ্ব নবী বলেন আল্লাহর কথা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবে অথবা একটা ইট দিয়েও দান করবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে আর সুবহানাল্লাহ বাইতকে যে কয় যদি কইতাম আপনারা 10,000 টাকা দিবে আল্লাহ তারে জান্নাতে ঘর বানাই দিবে পুরা কি জোরে বলতো দেখতেন হালাকে মসজিদে যে 1টা টাকা দান করবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে আরো জোরে কর আপনার মন খারাপ বললো কে কেন জানেন আমি জানি বগুড়ার মানুষ তো প্রেসিডেন্টের এলাকার মানুষ আমি যেরকম গোপালগঞ্জ প্রেসিডেন্টের এলাকা বগুড়া একটা প্রেসিডেন্টের এলাকা এ জায়গার মানুষের ইমানের শক্তি অন্যরকম কথা ঠিক না ঠিক এখন তো জোর হয়েছে পাম দিছি আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রুস্তম আলী বুলেট ভাই কে উনি আছেন ওই যে আমার বুলেট ভাই যেখান দিয়ে যাবে সিরে বাইরে যাবে সুন্দর নাম আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের এলাকার রত্ন আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে গরুর আতালের পাশের ঘাস গরুতে খায় না ও খায় আর একজনেরটা কথা ঠিক না বেটে কিন্তু অনেক সুন্দর আলোচনা করেছেন হযরত আল্লামা হযরত মাওলানা আশরাফ বিন মোবারক আল সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি জোরে কর আমিন আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন নবীউল ইসলাম সাহেব আপনাদের পেশ ইমাম উনি সুন্দর আলোচনা করেছেন আল্লাহ ওনার হায়াত আপনি বরকত দান করেন এবং এখানে বিশেষ অতিথি অন্তত 60 জনের নাম আছে এখানে যদি আমি এক এক করে ধন্যবাদ জানাইতে যাই 11টার উপরে বেজে যাবে অতএব কাউকে আমি ছোট করলাম না বড় করলাম না আবার ভাবতে পারেন ছোট করে নাম দিছি বিদে আমার নাম নেয় নাই আশিস মসজিদের কালেকশনে বাস দিয়ে দিবি অতএব এই কথা বললে আপনার সব শেষ আমি সবাইকে যাদের নাম পোস্টারে আছে যাদের নাই শ্রোতা মণ্ডলী আমার ডানে বামে যে সমস্ত অতিথিবৃন্দ সবাই আছেন আমি সবাইকে কোরআন বুকি নিয়ে দোয়া দিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আল্লাহ সকলকে আপনি ভালো রাখেন আল্লাহ এই গরমের ভিতরে তীব্র গরমের ভিতরে আমার কলিজার টুকরা ভাইরা বসে আছে আহ জান্নাতের পাখিরা জান্নাতি মানুষ আপনারা আপনারা উপস্থিতি না হইলে আমিলিয়াস রহমান জিহাদির এবং এই চেয়ারম্যানের সাইরেনার দান নেই কথা কন না কেন যদি আমি আসছি আপনারা কেউ না আসতেন আমার দাম আছে অতএব আপনাদের দাম বেশি আমার চাইতে আছে চেয়ারম্যানের চাইতে আপনাকে দাম বাড়াই দিছি এখন যদি আওয়াজ না দেন এমন বর্দ করব লুল হইয়া বাইতে যাবে নাহলে আপনার উপর দিয়ে অটো গাড়ি উঠে যাবে অতএব মুসলমানের আওয়াজ হবে কি হবে না জোরে বলেন মুসলমানের আওয়াজ আছে না নাই মুসলমান কারোর সামনে পরাজয় বরণ হবে না মুসলমান কারোর সামনে মাথা নত করবে না কার সামনে করবে এ জোরে জোরে কার সামনে আল্লাহ তাআবুদু ইল্লাইয়া তার সামনে ছাড়া কারোর সামনে মাথা নত হবে না লেন নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ খুন্না ইদান শাদাহ সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন লেন নাদউ নফি জাহাদের সিগা গোলামা একরাম বুঝবে কখনো না কারোর সামনে এই মাথাটা নত হবে না
কথা ঠিক না বেটি হবে কার সামনে আরো জোরে আর আমাকে মাথা নত এখন নেতার সামনে তো নেতার খেতা কথা বল না কেন যেই নেতা মানুষ আমিও মানুষ হয়তো তার র‍্যাগ উপরে গেছে এইজন্য নেতার সামনে মাথা নত করে দিয়ে কত কাকুতি মিনতি করে হালাকি আল্লাহ বলছেন লান নাদউয়া মিন দুনি আমার সামনে সারা কারো সামনে মাথা নত হবে না কথাটা কে বলেছে জোরে বলুন আর কে বলেছে যদি কোন নাস্তিক কোন বেঈমান আমার আপনার মাথাকে কিনতে চায় কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতে চায় দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে আন্দোলন হবে কে কে রাজি আছো আল্লাহকে দোহার চলে দেয় না ভালো লেগেছে কিন্তু আসলে একজন ধরছে আর একজন ছাড়ছে তাকবীরটা হবে মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো জোর করে আল্লাহু আকবার মুসলমান এমন একটা শব্দ মুসার সেনুর মাথাটা কাটলি তারে মুসলমান কয় না সেনুর মাথা বুঝেন ওই যে যেটা কাটলে আজ থেকে 20 বছর আগে মাইক বাজাইয়া ঢোল ডগর পিটাইয়া বলতেন আমার ছেলেরে মুসলমান হইছে কথা বল না কেন মুসলমানই দিলে আর টাকা পয়সা থাকলে মান থাকলেই তারে মুসলমান কয় আরে ভাই মুসলমানতে তাকি বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাতবিউ খুতুওয়াতিশ শাইতান মুসলমান তো তাকি বলে যে ইসলামের ভিতরে ঢুকবো তো পরিপূর্ণভাবে ঢুকবো অর্ধেক হলো এই নৌকায় আর একটা হলো ওই নৌকায় একটা দিয়ে দিছি পীরের সামনে আর একটা দিয়ে দিছি আল্লাহর সামনে দুইজনের সামনে ঈমান ভাগ করে দিয়ে দিছি পীর একদিক টানে কয় আমার দেন গরু লইয়া আবার আর একজন বলতেছে আমার হুকুম আদায় করবি জান্নাতে ধাক্কা দিয়ে ফেলাই দিবি সব কিছু শয়তানের কথা কথা ঠিক না ঠিক পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না কারো ইবাদত করা যাবে না জোরে কোন আল্লাহু আকবার অতএব তাকবীর হবে তো হযরত ওমরের মতো হবে ইনশাআল্লাহ বলেন আসেন আমার মাহমুদ কোরআনে কি বলে এই গরমের ভিতরে আপনারা বেশি সময় কষ্ট দিব না আপনারা জানেন আমি গত এক সপ্তাহ আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম আমার প্লাটিন নেমে আসছিল চেয়ারম্যান সাহেব মাত্র 20,000 আর যদি 2-1,000 কমতো আমাকে বেলার দিতে হইতো আল্লাহ শুকর আল্লাহ সেটা করেন নাই আপনাদের দোয়া আছে বিদায় মাহফিলে হাজির হতে পারবো বিদায় আল্লাহ হতে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে এক সপ্তাহ আগে যে লোকটা ডেঙ্গু রোগে আক্রান্ত 20,000 তার প্লাটিন নেমে আসে এই লোকটা যে কথা বলতে পারবে এটা তো আমি কল্পনা করি বলেন ডেঙ্গু জ্বর হয় নাই সে বুঝবে না ডেঙ্গু জ্বরটা কি জিনিস প্রত্যেকটা শরীরের পশমের গোড়া শুদ্ধ ব্যথা করে একটা মানুষের বেঁচে থাকার জন্য প্ল্যাটিন লাগে হলো 1.5 লক্ষের উপরে সেখানে চলে আসছে উদা 20,000 1.5 লক্ষর নিচে আসলে আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যায় একটা লোক সুস্থ থাকার জন্য 1.5 লক্ষ লাগে রক্তের সুগার সেখানে আসছে মাত্র 20,000 আপনি চিন্তা করেন আমি দোয়া করি আপনাদের কারো যেন আল্লাহ ডেঙ্গু রোগ না দেয় আমি দোয়া করি এটা যে কত বড় মারাত্মক রোগ এটা যার না হয়েছে তাহলে বোঝানো যাবে না তো যাই হোক আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি আপনি খুশি নেবে যান আমি মুসাফির দোয়া করে গেলাম যেন অন্তত আপনাদের ডেঙ্গু রোগে কেউ যেন আক্রান্ত না হয় জ্বর হয় হোক প্যারাসিটামল খাইলে ভালো হয়ে যাবে 2-4 দিন 1 মাস পড়ে থাকলেও আপনার অসুবিধা হবে না কিন্তু ডেঙ্গু হইলে আপনি 1 সপ্তাহ ঠিক মতো টিকে থাকতে পারবেন না প্রতিদিন এই পর্যন্ত অনেক মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আল্লাহ যেন বিশেষ করে এই হাজরা থেকে মানুষদেরকে আল্লাহ কবুল করেন নুনগলা ইউনিয়ন পরিষদের সমস্ত মানুষদেরকে চেয়ারম্যান সাহেব সহ মেম্বার সাহেব সহ সভাপতি সাহেব সহ এই মাহফিল কমিটির একজাক্ট তরুণ যাদের ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ এই ছেলেগুলো সহ আল্লাহ সবাইকে কবুল করুক জোর করে আমিন দোয়াটা ভালো করছি না খারাপ করছি বাংলাদেশের সব আলেমদেরকে আল্লাহ ভালো রাখুক সব মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখুক
সব জাতীয় ভাইদেরকে আল্লাহ ভালো রাখো সুরে কোন আমিন আসেন এখন শুরু করা যাক আমার বাবুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের তাফসীর পৃথিবীর শ্রেষ্ঠ কথা ঠিক না ভাই ঠিক তা আমি কোরআন শরীফ পড়ব যদি পারেন আমার সাথে পড়বেন আর যদি না পারেন তারপরে পান খাওয়া মানুষের মতো পান খাওয়ার সময় গাল লড়াইতে পারো কোরআন পড়ার সময় লড়াইতে পারো না বুড়াটা অনেক বুড়াগুলো আছে পান ঠিকই খাতির জুমা সাবা পান সাবাই কিন্তু কোরআন শরীফ আমি পড়বো আপনাদের ঠোঁট লড়া তাও তো সোয়াব কোরআন পড়ার সময় আপনি আওয়াজ শুনে আমি যা বলতেছি ঠোঁট লড়াইতে পারবেন না ভুল হোক আর সহি হোক আপনি আমার সাথে ঠোঁট লড়াবেন এতেই সোয়াব Ready? Bismillahir Rahmanir Rahim. Quran tilawat shesh hoyle apnar somosto shorirer shokti diya Allahu Akbar bolben. Keno bolben? Allahu Akbar je bole Quran sherifer ayat shonar pore tar jibone harder rog hobe na. Jibone tar maratto kono rog hobe na. Bole to Allahu Akbar. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة আমার মনে হয় এখানে অনেক সান্তু সাসাই থাকবে হে বলে নাই কথা ঠিক না বেটি যদি যুবকদেরকে জিজ্ঞেস করি যারা ওয়াজ দিছে হ্যাঁ গো যদি জায়গায় নামাজ পড়ছো আমার মনে হয় যদি সদস্য 30 জন থাকে 25 জনই নামাজ পড়ে নাই ঠিক বলছি না বেটে বলছি হালাকি আল্লাহ কোরআনে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সবরি ওয়াস সালাত